আমি মোহাম্মদ বুলবুল আক্তার, সিনিয়র কনসালট্যান্ট অপটোমেট্রিস্ট, আলনূর চক্ষু হাসপাতাল, ঢাকা। আমি আজকে আপনাদের মাঝে যে টপিকস নিয়ে এসেছি সেটা হচ্ছে রেটিনোব্লাস্টোমা বা চোখের ক্যান্সার। এটা চোখের একটা মরণঘাতী রোগ। আপনারা গুডি লাইফের সাথে থাকুন, আমি অবশ্যই গুডি লাইফের সাথে আছি। রেটিনোব্লাস্টোমা এক ধরনের চোখের ক্যান্সার, যেটা মায়ের গর্ভ থেকেই বাচ্চার চোখে তৈরি হয়, যেটা জেনেটিক মিউটেশন অফ নার্ভ সেল। এখানে যেটা হয় সেটা অ্যাবনর্মাল একটা গ্রোথ তৈরি হয় চোখের মধ্যে। চোখের পিছনে যে রেটিনা পর্দা বা যে অংশটুকু সেন্সিটিভ, ভেরি সেন্সিটিভ ফর ভিশন, সেখানে এই রেটিনোব্লাস্টোমা তৈরি হয়। তো যদি আমরা আর্লি ডিটেক্ট করতে পারি রেটিনোব্লাস্টোমা, তাহলে যেটা হয় এটা কিওরেবল। যেমন 70-80% ক্ষেত্রে চোখ বাঁচানো সম্ভব, আর 95% ক্ষেত্রে বাচ্চার জীবন বাঁচানো সম্ভব। কিন্তু যদি লেট ডিটেকশন হয়, যেটা সাধারণত আমাদের 6 মাস থেকে 2 বছরের মধ্যে ডিটেক্ট হয়, কিন্তু এটা যদি আরও বেশি লেট ডিটেক্ট হয়, তাহলে এটা আস্তে আস্তে ব্রেনের মধ্যে ছড়িয়ে পড়ে। এখানে মেকানিজম যেটা, সেটা হচ্ছে অ্যাবনর্মাল মিউটেশন, অ্যাবনর্মাল জেনেটিক মিউটেশন অফ রেটিনাল নার্ভ। সেখান থেকে এটা তৈরি হয়, আস্তে আস্তে এটা চোখ থেকে চোখের চারপাশে পুরোটা চোখের বল ইনভলভ হয়ে যায়, আই বল্ব গোটাটা ইনভলভ হয়ে যায়, এবং আস্তে আস্তে এটা চোখের পাশে যেটা বোন, যেটাকে আমরা অরবিট বলি, সেই অরবিটও ইনভলভ হয়ে যায়। তার মানে এটা আস্তে আস্তে ক্যান্সার ফর্ম করে পুরো চোখ ইনভলভ হচ্ছে, হাড় ইনভলভ হচ্ছে চোখের পাশে। এবং অপটিক নার্ভ যেটা কানেক্টেড উইথ ব্রেন, চোখ কিন্তু ব্রেনের খুব কাছাকাছি অবস্থিত, চোখ ব্রেনেরই একটা পার্ট, চোখ এবং ব্রেনের মাঝখানে শুধু সেপারেটেড একটা পাতলা হাড় বিদ্যমান, এবং এই পাতলা হাড়ের মাঝখানে একটা ছিদ্র আছে। এই ছিদ্র সরাসরি চোখটা অপটিক নার্ভের সাহায্যে ব্রেনের সাথে যুক্ত হয়েছে। তো ইজিলি এই ক্যান্সারটা অপটিক নার্ভের সাহায্যে চোখের পিছনে ব্রেনের এফেকশন হয়। তো যখন চোখের পিছনে ব্রেনে এফেকশন হয়, তখন এটা ব্রেন ক্যান্সার ফর্ম করে। ইভেন এরকম হতে দেখা যায় যে এক চোখের রেটিনোব্লাস্টোমা বা চোখের ক্যান্সার অপটিক নার্ভ দিয়ে ব্রেন এফেকশন হয়ে উল্টা দিক থেকে আবার অপটিক নার্ভের সাহায্যে অপোজিট চোখও ইনভলভ হয়ে গেছে। যদি ডিটেকশন হতে খুব দেরি হয়ে যায়, তখন আমরা বাচ্চার জীবন বাঁচাতে আমরা হিমশিম খাই। আমরা কীভাবে ডিটেক্ট করতে পারি যখন একটা বাচ্চা আমাদের কাছে আসে রেটিনোব্লাস্টোমা, আমরা কীভাবে ডিটেক্ট করতে পারি? তো ইনিশিয়ালি আমরা অপথালমোস্কোপির সাহায্যে রেটিনোব্লাস্টোমা দেখতে পাই। যেটা দেখতে পাই যে লিউকোকোরিয়া, লিউকোকোরিয়া হচ্ছে চোখের মনির মধ্যে যেটা কালো থাকার কথা, একটা ট্রান্সপারেন্সি থাকার কথা, সেখানে ঘোলা একটা আবরণ তৈরি হয়, একদম সাদা একটা আবরণ তৈরি হয়, সেটা আমরা দেখি। তারপর আমরা চোখের মণি বড় করে আমরা অপথালমোস্কোপের সাহায্যে চোখের পিছনে রেটিনাটাকে আমরা দেখতে পাই যে এখানে একটা অ্যাবনর্মাল গ্রোথ আছে। তখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি চোখের, সিটি স্ক্যান করি, এমআরআই করি। এভাবে আমরা ডিটেক্ট করতে পারি যে এটা আসলে রেটিনোব্লাস্টোমা কিনা, নাকি অন্য কোনো সাবস্টিটিউট। তো আমরা যখন ডিটেক্ট করি রেটিনোব্লাস্টোমা, তখন প্রসিডিউর অনুযায়ী আমরা যখন দেখি এটা চোখের মধ্যে বা পার্টিকুলার একটা স্পেসিফিক এরিয়াতে সীমাবদ্ধ আছে, তখন আমরা ক্যান্সার থেরাপির মাধ্যমে এটাকে সারানোর চেষ্টা করি। তারপর যদি আমরা দেখি এটা সাইজে আরও বড় আকৃতির, তখন আমরা যদি দেখি এটা আইবলের মধ্যে সীমাবদ্ধ, তখন ইভিস্ট্রেশন করে আমরা চোখটাকে উঠিয়ে বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করি। ইভিস্ট্রেশন এমন একটি সার্জিক্যাল প্রসিডিউর যেখানে দেখা যায় চোখের পুরো পার্ট আমরা তুলে ফেলি না, চোখের পার্টিকুলার পার্ট তুলে ফেলি এবং পিছনে একটা কোটিং রেখে দিয়ে চোখের একটা শেপ রেখে দিই, যেখানে পরে আমরা আর্টিফিশিয়াল চোখ ইমপ্লান্ট করতে পারি। আর যদি আমরা দেখি না এটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, মানে গোটা চোখ ইনভলভ হয়ে আরও বেশি এক্সটেনশন হয়ে গেছে, তখন আমরা ইনোকুলেশন করি। ইনোকুলেশন প্রসিডিউর হচ্ছে আমরা চোখটাকে একটা চামচের সাহায্যে টেনে ধরে যতটুকু পর্যন্ত আসে ম্যাক্সিমাম পোর্শন আমরা কেটে চোখটাকে তুলে ফেলি। চোখটা তুলে ফেলার উদ্দেশ্য হচ্ছে চোখটা তুলে ফেললে ক্যান্সারটা চোখের সাথে চলে এলো এবং ব্রেনে ইনভলভ হয়নি, এই বাচ্চাটা বেঁচে গেল। কিন্তু এরকম যদি হয় যে চোখটা তুলে ফেলার পরও ব্রেনের দিকে এটা আগে থেকে স্প্রেডেড হয়ে গেছে, তখন এই বাচ্চাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। একটা ছবির মাধ্যমে আমি আপনাদেরকে রেটিনোব্লাস্টোমাটা কীভাবে চোখের পিছনে ব্রেনে ছড়ায় অপটিক নার্ভের মাধ্যমে সেটা দেখাবো। সাপোজ রেটিনোব্লাস্টোমাটা চোখের এইখানে, চোখের পিছনে রেটিনাতে, এখানে রেটিনোব্লাস্টোমা, এখানে একটা টিউমার, এখানে ক্যান্সার ফর্ম করছে, এটা আস্তে আস্তে জাস্ট এই অপটিক নার্ভ বরাবর এটা ব্রেনে পৌঁছায়। যখন এই অপটিক নার্ভ এখানে শুধুমাত্র একটা পাতলা হাড় দিয়ে এই চোখ এবং ব্রেনকে সেপারেট করা আছে, এবং এখানে একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে এই অপটিক নার্ভটা সোজা ব্রেনে ঢুকছে, মানে এটা ইনসাইড অফ ব্রেনের পার্ট। তো এখানে ব্রেনের মধ্যে অপটিক নার্ভের সাহায্যে খুব দ্রুত ছড়ায় পড়ে, যেরকম এটা বাম চোখ, এটা ডান চোখ, এখান থেকে অপটিক নার্ভের মাধ্যমে এটা দেখতে পাচ্ছেন আপনারা ব্রেন, এই ব্রেনের মধ্যে খুব দ্রুত ব্রেন ক্যান্সার ফর্ম করে। এখানে আপনি আর একটা ছবিতে দেখতে পাচ্ছেন, যদি এখানে রেটিনোব্লাস্টোমাটা হয়, এখানে যদি টিউমার বা ক্যান্সারটা ফর্ম করে, তখন এটা ইজিলি বাড়তে বাড়তে এখানে এদিকে হাড় আছে যেটা অরবিট বলছি,
এই ব্রেন এখান থেকে হাড়ের মধ্যে ক্যান্সার ছড়াচ্ছে, আবার এখান থেকে সেলের মাধ্যমে গ্রো করতে করতে এটা অপটিক নার্ভ, জাস্ট এখানে হাড় দিয়ে সেপারেট করা, এই পাশটা অপটিক নার্ভ এবং এখানটা ব্রেন। তো অপটিক নার্ভের মাধ্যমে এভাবে এখানে তৈরি হলেও এই আস্তে আস্তে এটা ব্রেনের মধ্যে ব্রেন ক্যান্সার ফর্ম করছে। সচেতনতার জন্য বলছি, সচেতন মা বাবার উচিত যে বাচ্চা জন্মের 3 মাসের মধ্যে, 2 বছরে, 4 বছরে স্কুল যাওয়ার আগে বিনা প্রয়োজনে আপনার বাচ্চা চোখে কোনো ধরনের সাফারিংস, কোনো ধরনের সমস্যা আপনি ফেস করতেছেন না, তবু রুটিন চেক আপের জন্য আপনি আমাদের কাছে আনবেন। এবং আমরা আনলে আমরা নিজেরাই রুটিন চেক আপ করে ডিটেক্ট করবো যে নট অনলি রেটিনোব্লাস্টোমা বাট অলসো অন্য এনি কাইন্ডস অফ চোখের ডিজিজ বা রিফ্র্যাক্টিভ এরর বা দৃষ্টি ত্রুটি বা কম দেখা এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, বা আমরা তাকে নিয়ে কী প্ল্যান করব, যদি এখন সমস্যা হয় কয় বছর বয়সে আমরা এটা ট্রিটমেন্ট দেবো বা এখনই দেবো কিনা, এই সমস্ত ডিসিশনগুলো আমরা নেব। তো রুটিন চেক আপের জন্য আপনারা অবশ্যই আসবেন, এবং অসচেতনতার জন্যই বেসিক্যালি এই ধরনের সমস্যাগুলো ক্রিয়েট হয়। একদম সিম্পল রেটিনোব্লাস্টোমা ছাড়াও সিম্পল যে সমস্ত রোগ ব্যাধি আছে, যেমন চশমা রিলেটেড সমস্যা, আমাদের কাছে অনেক দেরিতে ডিটেক্ট হয়, দেরিতে আসে। তো দেরিতে আসার কারণে দেখা যায় বাচ্চার চোখের দৃষ্টি কিছুটা হ্যাম্পার হয়ে গেছে বা পার্সিয়ালি বা কমপ্লিটলি দৃষ্টি চলে গেছে এক চোখের, এরকম বাচ্চা আমরা অনেক সময় পেয়ে থাকি। তো রেটিনোব্লাস্টোমা এমন একটা সিরিয়াস ডিজিজ যেটাতে বাচ্চার জীবন পর্যন্ত চলে যেতে পারে, সেই জন্য আপনারা এই জিনিসগুলো মাথায় রেখে সচেতনতার জন্য আপনারা রুটিন চেক আপ করাবেন। আশা করি আপনারা ভিডিও থেকে অবশ্যই উপকৃত হবেন এবং সচেতন হবেন, এবং বাচ্চা থেকে টাইমলি আপনি ডাক্তারের কাছে আনবেন এবং দেখাবেন। গুডি লাইফের সাথে আপনারা থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমি আরও অন্যান্য সমস্যা নিয়ে গুডি লাইফের সাথে আসি, আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এই সমস্ত আপডেট ভিডিওগুলো পাবেন। আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন বোধ করলে আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে সেখানে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন এবং অবশ্যই আসবেন।